আমি পদ্মজা পর্বসাত, লিখেছেন এলমা বেহরুজ। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন, তিনটা ছিদ্র দেখেন, এরপর দৃষ্টি শীতল করে বললেন, শুটিং দেখছিলি? পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকাল। হেমলতার রাগ হলো না, তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন, ছিদ্রের বুদ্ধি পূর্ণার? প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো। এক ফোঁটা পানি দরকার, নয়তো দম বেরিয়ে যাবে। পদ্মজা চকিতে চোখ তুলে তাকালো, অসহায় কণ্ঠে বলল, আম্মা আর হবে না, পূর্ণাকে কিছু বলো না, ওর দোষ নাই, আমি। হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না, প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, প্রেমা তোর আব্বা কই? উঠানে, গিয়ে বল আমি ডাকছি। প্রেমা ছুটে গেল, আবার ছুটে আসলো। হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন, তখন মোর্শেদ আসলেন। কি হইছে, ডাকো ক্যারে? লাহোরি ঘরে একটা জানালা করে দাও, মেয়েদের চৌকির পাশে, কাঠ আছে মুরগির খোপের কাছে। কি জন্য? আমি চাইছি তাই। না পারলে বলো, অন্য কাউকে ডাকবো। তেরা কথা ছাড়া কওন যায় না? আমার তোমার সাথে ভালো করে কথা কইতে ভালো লাগে না, লাগবো ক্যারে? তোমার তো আমারে পছন্দ না, তোমার পছন্দ বিলাই চোখা বেড়া ছেড়া রে। অহেতুক কথা বলো না, মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয়। রোগে ধরলি লতার কথা মনে পড়ে। মোর্শেদ মিনিটখানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন। মোর্শেদ ঘণ্টাখানেক সময় নিয়ে 2 ফুট উচ্চতার জানালা করলেন। পদ্মজা পূর্ণা হতবাক, সেই সাথে খুশি। হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন, রুম থেকে বাহির দেখা যায়, কিন্তু জানালার ওপাশে কি আছে বাহির থেকে দেখা যায় না। সন্ধ্যা মুহূর্তে শুটিং শুরু হয়। পদ্মজা পূর্ণা প্রেমা চৌকিতে বসলো চিরা নিয়ে, তাদের চোখে মুখে খুশির ঝিলিক। হেমলতা তা দেখে মৃদু হাসলেন। বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শক আহ্লাদের কথা বলে না, না বলা সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছা পূরণ করেছেন তিনি। আর কিছু ইচ্ছা বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার। হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল, আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না, সবার কাছে সবার মা সেরা, আমাদের মা আমাদের কাছে সেরা, লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা, মনির মা মনির কাছে সেরা। ওরা বলেছে? বোকা, এসব বলতে হয়? বলতে হয় না। আমাদের আম্মা সবচেয়ে ভালো মা, এমন মা আর একটাও নেই। হেমলতার কানে প্রতিটি কথা আসে। পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না, পদ্মজা জানে। আমাদের আম্মা সত্যিই সেরা, আলাদা, পদ্মজা হেসে বলল। পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল, আপা চিত্রা দিদিরে কেমন লাগে? পদ্মজা চিত্রার দিকে তাকালো, ছাই রঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ঘুড়ি, ফুল হাতা ব্লাউজ, শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, নাকে সাদা পাথরের নাকফুল, লম্বা চুল বেনি করে রেখেছে, মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ। পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল, প্রথমকে? পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল। পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে, হেমলতা প্রথম এই প্রথম শুনলেন। তিনি সুন্দর, ভুবনমোহনী রূপসীর মুখে শুনলেন, এই আনন্দ কোথায় রাখবেন তিনি? কোনো ছেলে মানুষই অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি। প্রেমা অবাক স্বরে বলল, আম্মা তো কালো, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? পূর্ণা গম গম করে উঠল, প্রেমা ভয় পেল। পদ্মজা বলল, পূর্ণা বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বোঝে? ও খালি চোখে ফর্সা কালোর তফাত দেখে, সৌন্দর্যের গভীরতা তো আমিও বুঝি না। পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি, এরপর বলল, আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই, আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবি।
আমাদের আম্মার চোখ দুটি গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট, আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ, আম্মার শাড়ির কুচির ভাজে আভিজাত্য লুকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান, তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা গ্রহণ করেছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। এত কিছু থাকা সত্ত্বেও ও কি আম্মা আমাদের দেখা প্রথম মানুষ, প্রথম সুন্দর মানুষ হতে পারেন না? পদ্মজার প্রতিটি কথা পূর্ণর উপর ভীষণভাবে প্রভাব ফেলল। প্রেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে। পূর্ণ বলল, হতে পারে, কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে। আমিও, প্রেমা পূর্ণার দলে ঢুকল। হেমলতার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজ তাকে কত তুচ্ছতাচ্ছিল্য করে এসেছিল, কত লুকিয়ে গাদা হয়েছে, কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনো হয়নি। আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন, তার মাঝেও সৌন্দর্য আছে। জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে, আর গর্ভের সন্তান আজ সেই অনুচির কাজের জবাব দিল। আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয়, সবার মাঝে সৌন্দর্য আছে, যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে। নিশুতি রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। হেমলতা চোখ খুললেন, হুট করে ঘুমটা ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের। লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। তিনি দ্রুত উঠে বসেন, দুই চোখের মাঝের পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন। পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে। হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশের দিকে তাকান। গাঢ় অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন। কে ওখানে? হেমলতার ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল। সেকেন্ড কয়েক পর দুজোড়া পা যেন ছুটে পালালো। আমি পদ্মজা, পর্ব সাত এখানেই শেষ। আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম মাহিয়ান আহমেদ। পরবর্তী পর্বগুলো পেতে আমার সাথেই থাকুন।